আলহামদুলিল্লাহ, ঈদকে ঘিরে এই তো ছোট ছোট বেশ অনেকগুলো খুশি যেন হাতের মুঠো এসে ধরা দিয়েছে। কেন বলো তো? কারণ আগামীকাল হচ্ছে শ্বশুরবাড়ি যাব, আর সেই সাথে এই তো বেলকুনিতে থাকা ছোট্ট গাছটাতে বেশ সুন্দর একটা ফুল ফুটেছে। এই যে এই ফুলটা বা আমার বলা কথাগুলো অনেকের কাছে হয়তো বা খারাপ লাগবে বা তেমন কোনো কিছুই না, কিন্তু জানো তো বন্ধুরা, আমার কাছে এই ছোট ছোট আনন্দগুলোই না অনেক বড় মনে হয়। নিজের হাতে একটা গাছ লাগানোর পর সেটা থেকে যখন ছোট করে হলেও একটা ফল হয় বা এরকম ফুল ফোটে, সেটা দেখতে আর এই তো হাত দিয়ে এভাবে স্পর্শ করতে আমার খুব বেশি ভালো লাগে, আর এতটাই খুশি তাই তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর খারাপও লাগছে, কারণেই তো আগামীকাল এই গাছগুলোকে রেখে আমি চলে যাব। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে এই বিষয়টা ভীষণই খারাপ লাগে। সেটা হচ্ছে এই তো একটা প্রাণী মারা গেলে যতটা কষ্ট হয়, একটা গাছ মারা গেলেও কিন্তু ঠিক ততটাই কষ্ট হয় আমার, যদি সেটা হয় নিজে হাতে লাগানো। আর তাই তো দেখো, অনেকবার সাহস করেও না আবার হচ্ছে আমি পিছনে ফিরিয়ে আসি, যে গাছগুলোকে এভাবে লাগাবো দেখা যাবে যে ওখান থেকে দু চারটা গাছ মরে যাবে আর আমার কষ্টের পরিমাণ বেড়ে যাবে। তো এদিকে দেখো, মরিচ গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে, আর বাড়িতে যেহেতু যাব তো ভাবছি যে এই যে আমার হাতে যে গামলাটা দেখতে পাচ্ছ, তো এটাতেই হচ্ছে একটুখানি মাটি দিয়ে আমি ওখানে লাগিয়ে রেখে যাব। তা না হলে দেখা যাবে ওটাতে তো বেশ পানি দিতে পারবো না, যেহেতু অল্প একটু মাটি তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তো সেজন্য ভাবলাম এটাতে একটুখানি মাটি নিয়ে যাই, নিয়ে গিয়ে এটাতেই লাগিয়ে দিয়ে রাখি। আর বাড়ি থেকে আসার পর আমি হচ্ছে একটুখানি গাছ লাগাবো, যাই হোক আর তাই হোক। আর সব থেকে বড় কথা, গাছ লাগানোটা নয় সেটার পরিচর্যা করা জানতে হয়। তো সত্যি কথা বলতে জানারও একটা ব্যাপার আছে, যদিও এসব বিষয়ে আমি তেমন কিছু জানি না, তবে তো একটু একটু করে সবটা আমি ইউটিউব চ্যানেল দেখে দেখে হচ্ছে শিখে নিয়েছি। ইনশাল্লাহ তোমরা পাশে থেকো আর যে যতটুকু জানো আমাকে হেল্প করো যখন লাগাবো আর কি। কথা বলতে বলতে তো আমি বাইরে চলে এসেছিলাম আর দেখতে পেলে কতগুলো মাটি নিয়ে নিলাম, তো চলো এবারে ওটাকে হচ্ছে ওখান থেকে উঠিয়ে নিয়ে এখানে লাগিয়ে দিব। আমার এই চ্যানেলটা শুরুর সময় থেকে শুরু করে যারা আমার পাশে আছো তারা তো জানো যে আমি যেটাতে হচ্ছে মরিচের চারা করেছি ওইটা আমি কবেই এনেছিলাম, তো বেশ অনেক দিন কিন্তু হয়ে গিয়েছে। আর দেখো এটা এখন এতটাই মজবুত আছে যে আমি হাত দিয়ে এটাকে ছিঁড়তে পারছি না। তো এগুলো হচ্ছে প্লাস্টিকের সম্ভবত, হ্যাঁ সম্ভবত প্লাস্টিকের বস্তাই বলে এগুলোকে। তারপর দেখো আমি একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে তারপর হচ্ছে বের করলাম, আর গাছগুলো মাশাল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। এগুলো মরিচ যেহেতু হচ্ছে বর্ষাকালে হয় না, তো সেজন্যই এখন আমি আলাদা করে লাগাবো। আর গতবার যেহেতু হচ্ছে সবজি বাগানটাতে লাগানো হয়েছিল, সেক্ষেত্রে কী হয়েছে বলো তো, বর্ষা সিজনে পানি উঠে সবগুলো মরিচ গাছ মরে গিয়েছিলো। এই মরিচগুলো কিন্তু বেশ সারা বছরই একটু একটু করে হতেই থাকবে যদি গাছের গোড়ায় পানি না জমে আবার হচ্ছে পিঁপড়া না ধরে। তো দেখতে পেলে এই যে এভাবে করে মাটিটা দিয়ে নিলাম, আর তারপর এখন হাত দিয়ে চেপে চেপে আমি ওর পর এখন একটু পানি দিয়ে দেবো। আর এখান থেকে আমি চলে যাব হচ্ছে ঘরের কাজ করার জন্য, আজকে আর একটু রেস্ট করা হবে না বা এখন ভিডিও এডিটিংয়েও বসতে পারবো না, কারণ এ তো বাড়ি যাওয়ার আগে বেশ কতগুলো কাজ করে রেখে যেতে হবে, তা না হলে দেখা যাবে কি বেশ একটুখানি ক্ষতি হয়ে যাবে। তো চলো সেগুলো কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন যেহেতু রমজান মাস চলছে তাই ঘরে তো বেসন, ছোলা, বিভিন্ন রকমের ডাল, তারপর হচ্ছে শুকনো মরিচ, সেই সাথে এই যে কতগুলো বড়ই, তো এগুলো সব আমি হচ্ছে বাইরে নর্মালে রেখে সবসময় ব্যবহার করতাম, কারণ ফ্রিজে রাখা খাবার বা কোনো কিছু তেমন একটা আমরা পছন্দ করি না সে কারণেই। তো এগুলোকে আমি হচ্ছে ডিব্বা থেকে একদম বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো পলিথিনের মধ্যে নিয়েছি। তো পলিথিনের মুখগুলো এখন এভাবে করে আটকে দিব, আর দিয়ে সবগুলো আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে তারপর বাড়ি যাব। তো এখন যেহেতু বৃষ্টির দিন চলে আসছে আর এসব ডাল, তারপর বেসন, আবার হচ্ছে আটা, তো এই ধরনের যে খাবারগুলো দেখা যায় এগুলোতে খুব তাড়াতাড়ি কিন্তু ছত্রাক জমে যায় বা হচ্ছে পোকা ধরে যায়, তো সেক্ষেত্রে যদি নর্মাল ফ্রিজে রাখা যায় না তাহলে এগুলো কিন্তু বেশ অনেক দিন ভালো থাকবে। সেই সাথে শুকনো মরিচ, শুকনো মরিচ কিন্তু দেখা যায় যে ছাতা উঠে কেমন সাদা বা কালো কালো হয়ে যায়, ওগুলো আর খাওয়াই যায় না, কিন্তু যখন ঘরে থাকি তখন দেখা যায় বেশ কয়েকদিন পর পর হচ্ছে রোদ্রে দিয়ে রাখি, তখন আর ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না। কিন্তু এখন যেহেতু বাড়ি যাব তাই তো এভাবে করেই রেখে যাব সবগুলো।
তো তোমরাও কিন্তু এভাবে রাখতে পারো, তাতে করে দেখা যাবে যে সংসারের অনেকগুলো টাকা বেঁচে যাবে। যেহেতু রমজান মাস ছিল তাই এতো কোনটা কতটুকু লাগবে হিসাবটা আমি ঠিক বুঝতে পারিনি, তাই একটু বেশি করে করে সবটা নিয়ে আসা হয়েছিল যাতে শেষ দিকে গিয়ে কম না পড়ে। আর সে কারণে দেখো একটু বেশি বেশি করে থেকে গিয়েছে। তো অন্যান্য সময় হলে আমি কি করি যে 10 দিন বা 5 দিন আছে হাতে, তো ওইভাবেই বাজারটা করা হয়। আর এগুলো যেহেতু আগে করা হয়ে গিয়েছিল তো সমস্যা নেই, এভাবে রেখে গেলে কোনোটাই নষ্ট হবে না, বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখানে যে পলিথিনগুলো নিয়েছে সেগুলো কিন্তু আমি অল্প একটু করে ফুটা করেছি, সেটা তোমাদেরকে দেখাতে একদম ভুলে গিয়েছি আর কি। আর তারপর এতো ফ্রিজের মধ্যে দেখতে পেলে ওভাবে কৌটাতে করে আমি রেখে দিলাম। আর নিচে এতো ড্রয়ারটা একদম খালি করে নিয়েছি, কারণ কালকে যেহেতু যাব তাই আর বিশেষ কোনো রান্নাবান্না করতে হবে না, সে কারণেই সবজি টবজি একদম নেই, যদি লাগে হচ্ছে বাইরে সবজি বাগান থেকে নিয়ে এসে খাবো, তো সে কারণে এগুলো হচ্ছে এখন ড্রয়ারটাতে রেখে দিব। আর আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে শাহি জিরা, তো এটাকেও আমি ফ্রিজে রেখে দিলাম। সেই সাথে যে বড়ইটাকে রাখলাম, আর উপরে বাটিতে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে জলপাইয়ের আচার, তারপর হচ্ছে আখের গুড়। আখের গুড় দেখা যায় যে এই যেরকম বৃষ্টির সিজনে বাইরে থাকলে দেখা যায় উপর দিয়ে কেমন একটা সাদা সাদা প্রলেপ পড়ে, তো ফ্রিজে রাখলে কিন্তু একদমই সেটা পড়বে না। আর হাতে দেখতে পাচ্ছ মুড়ি, তো মুড়িটাকে ফ্রিজে রেখে দিলাম, এটাও কিন্তু বেশ মুচমুচে থাকবে। ঘরে যদি আটা থাকে, মানে যেগুলোর আমরা সবসময় রুটি খাই আর কি, সেই আটাগুলো, তো ওগুলোও কিন্তু ফ্রিজে রাখা যেতে পারে, তাহলে কিন্তু একদম পোকা ধরে না আর বেশ কিন্তু ভালো থাকে। তো আমার ঘরে আটা তেমন একটু নেই, অল্প একটু আছে, তো ওটা দিয়ে যদি তো যাওয়ার আগে কিছু করে খাওয়া যায় তো খেয়ে যাব। কিছু ছোট ছোট টিপস সত্যি কথা বলতে অনেক কাজের, তো এই ছোট ছোট জিনিসগুলো না আমরা নতুন যারা গৃহিণী থাকি তারা কিন্তু একদমই জানি না বা বুঝি না, তো আমার ক্ষেত্রেও কিন্তু সেরকমটাই হয়েছিল। তো বিয়ের প্রথম প্রথম যখন আমি বাড়িতে যেতাম তখন দেখা যেত এরকম বাজার টাজার থাকতো, তো সবগুলো আমি এভাবে করে রেখে যেতাম। আর তারপর যখন হচ্ছে 10 দিন 15 দিন বা 1 মাস পর আমি ফিরে আসতাম, দেখতাম কি সব কিছু নষ্ট হয়ে গিয়েছে, আর কেমন যেন হয়ে যায়, সেগুলো খেতে একদমই ভালো লাগে না, তাই সবসময় এতো ফেলে দিয়ে আবার আমি হচ্ছে সব কিছু বাজার থেকে কিনে নিয়ে আসাতাম। তো এই তো সময়ের সাথে সাথে একটু হলেও বুদ্ধি পেয়েছি, তো বেশ এভাবে করেই এখন রাখি, আর কোনো কিছু না নষ্ট হয় না। যতই ভাবি যে কোনো কিছুর প্রতি আর অনেক বেশি আবেগপ্রবণ বা মায়া এসব মানে কোনোটাই আমি বাড়াবো না আর কি। তো এই তো আমার ভালো লাগা জিনিসগুলোর কথাই বলছি, মানে ফুল পাখি প্রাকৃতিক দৃশ্য এইসব আর কি। তো এই যে দেখো পাখিগুলোকে রেখে বাসায় যাব, তো এখানেও আমার হচ্ছে খারাপ লাগছে যে আমি যদি আর ফিরে না আসি তাহলে ওরা কি আমার কথা ভাববে, আবার আমি ওদেরকে হয়তো বা আর খাবার দিতে পারবো না, কারণ কখন কি ঘটে যায় এটা আসলে আমরা কেউই জানি না একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া। তো ভাবতে ভাবতে ওদেরকে খাবার দিয়ে এসেছি, আর তারপর এখানে বাচ্চাদের জন্য রুটিগুলো শুধু ভেজে নিয়েছি, কারণ গতদিন আমি রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সাথে আজকে কোনো কিছুই করিনি, শুধু চা বানিয়ে দিয়েছি। আর তারপর এখানে আমি চলে এসেছি হচ্ছে ব্যাগ গুছানোর জন্য। আর জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এলোমেলো, কারণ ওগুলো আমি হচ্ছে পানি খাঁচা করে তারপর রোদ্রে ভালো মতো শুকিয়ে এখন এই তো ব্যাগে ভরবো। আর আমার মেয়েকে দেখো, আমার হচ্ছে সেমি যার ওড়না পরে নিয়েছে, তো বলছে যে খুলো মনা, কিন্তু কিছুতেই খুলবে না, বলছে যে আমি বউ সেজেছি তুমি এমন করো না আমার সাথে। ওরা কত সুখী তাই না বলো, কোনো টেনশন নেই, সময় যে চলে যাচ্ছে মানে সময় বলে যে একটা কিছু আছে এটা ওদের মাথাতেই নেই। আমরা যতই তাড়াহুড়ো করি না কেন এটা ওদেরকে কখনোই ছুঁতে পারে না, তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালোই লাগে। সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে করতে একটা সময় হয়রান হয়ে যায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা কখনোই মানে রাত নেই দিন নেই, ওদের খেলতে দিলেই হয়েছে, তো কেমন একটা লাইফ না। তারপরে তো বলতে বলতে দিচ্ছে না দেখে আমি টেনে নিয়েছি, আর তারপর কিন্তু বেশ রাগারাগি করছে, তো বলছে যে আমাকে কিছু একটা দাও আমি পরবো, তো এখানে আমার ছেলের হচ্ছে একটা গেঞ্জি, তো সেটা দিয়ে দিয়েছি। আর কোথাও যাওয়ার আগে আমি কিন্তু এভাবেই হচ্ছে ব্যাগ গুছাই, তো তোমরা কে কীভাবে গুছাও প্লিজ আমার সাথে একটু শেয়ার করো, তাহলে আমার বেশ ভালো লাগবে আর উপকৃত হব। কারণ ব্যাগে করে জামা কাপড় নিলে হয় কি দেখা যায় একটার সাথে আর একটা লেগে এলোমেলো হয়ে যাওয়ার ভয় থাকে, আবার অনেক রকম হচ্ছে ভাঁজ পড়ে যায়, সেগুলো আয়রন ছাড়া আর হচ্ছে গায়ে দেওয়া যায় না, তো আমি সবসময় এভাবে করে ভাঁজ করে নিয়ে উপরে তো লিখে রাখি। যেহেতু আমাদের সবার জামা কাপড় এর মধ্যে নিতে হবে, তো দুটো ব্যাগ করব, একটার ভিতরে এভরিথিং মানে যা কিছু আছে খুঁটিনাটি
সে সব, আর আরেকটার ভিতরে শুধু জামা কাপড়। তো এখানে আমি এক একজনের নাম লিখে মানে দুটো করে ব্যাগ করেছি এক একজনের, একটাতে নতুন কাপড়গুলো আর একটাতে পুরাতনগুলো। তো যেগুলো নতুন সেটাতে শুধু এন লিখেছি, আর যেগুলো হচ্ছে পুরাতন সেগুলোতে কোনো কিছু লিখিনি। আর এই যেভাবে করে বেঁধে দিচ্ছি তাতে করে কী হবে বলো তো, কাপড়গুলো কিন্তু একদমই এলোমেলো হবে না, আর ওগুলোর ভাঁজও কিন্তু নষ্ট হবে না। আর তারপর এভাবে করে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। তো এখানে শুধু আমাদের তিনজনের জামা কাপড় আছে, তো মাস্টারমশাইগুলো এখনও নেওয়া হয়নি। তো মাস্টারমশাই ঠিক করবে কী কী নিবে, তারপরে সেগুলো প্যাক করা হবে আর কি। তো এখানে শুধু আমাদের জামা কাপড়ই, কারণ আমরা কারোর জন্য হচ্ছে কেনাকাটা করি না, মানে আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার মা বাবা বা হচ্ছে আমার ননদের মেয়েরা আছে তাদের জন্য। তো ওরাও আমাদেরকে টাকা দিয়ে দেয় আর আমরা হচ্ছে তাদেরকে টাকা দিয়ে দেই, যার যার পছন্দ মতো মানে যা কিছু কিনে নেয় আর তারা নিয়ে নেয় আর কি। তো শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি মিলে আমরা হচ্ছে 10,000 টাকা পেয়েছি, আর অন্যদিকে হচ্ছে আমাদেরকেও দিতে হয়েছে আমার ভাইয়ের মেয়েকে, তারপর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য। তো আমার শাশুড়ি আমার জন্য শুধু একটা বোরখা কিনেছি আমার পছন্দ মতো। তো এখানে দেখো আমি একটু বাইরে চলে এসেছি, তো রান্না করব রাত্রের জন্য, আর আজকে ইফতারি বানাতে হবে না কারণ মাস্টারমশাই বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে আসবে। তো বললাম না ফ্রিজে সবজি নেই, তো ফ্রিজে না থাকলে কী হবে, সবজি বাগানে কিন্তু বেশ সবজি আছে। তো ডাটাগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর হয়েছে, তো এখান থেকে কয়েকটা ডাটা নিয়ে যাব, তো মাছ দিয়ে রান্না করব আর কি। গাছে শিমও আছে, তো কয়েকটা শিম আর ডাটা দিয়ে আজকে মাছের ঝোল করব। এখন থেকে শুরু করে বেশ খানিকটা সময় পার করেছি, আর তারপরে তো ফিরে আসলাম একেবারে ইফতারির বেশ কিছুক্ষণ পর, কারণ ইফতারির পর হচ্ছে মাস্টারমশাই সহ ব্যাগ গুছানো কমপ্লিট করে রেখে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো তেমন কিছুই রান্না করব না, শুধু ভাত রান্না করব, সেই সাথে এতো মাছের ঝোলটা করে নিব, কারণ হচ্ছে তো রাত্রেই তো খাবার খাবো আর বাচ্চাদের জন্য সকালবেলা কিছু একটা করে নিলেই হবে, তো সে কারণেই। আর কোথাও যাওয়ার আগে সত্যি কথা বলতে যেমন ঘুম আসে না, তেমনি কিন্তু হচ্ছে খাবার খেতেও ভালো লাগে না, মানে আমার ক্ষেত্রে এমনটা হয়। রাত্রিবেলা শুধু বারবার মনে হবে যে কখন যাব, আর জার্নি করার টেনশনে সত্যি কথা বলতে এমনটা লাগে, যাওয়ার জন্যে মনটা কেমন অস্থির অস্থির করে, সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, কিন্তু জার্নি করার ভয়তে সত্যি কথা বলতে বের হতে ইচ্ছে করে না। তো আজকের পর আবার কবে আমার চ্যানেলে ভিডিও যাবে সত্যি কথা বলতে বলতে পারছি না। তো যদি সম্ভব হয় যে শ্বশুরবাড়ি গিয়ে একটু একটু ভিডিও করার মাস্টারমশাইকে, যদিও আমি আগে থেকে একটু একটু করে বলছি যে প্লিজ একটু ভিডিও করতে দিও, কারণ আমার শ্বশুরবাড়ির এলাকাটা ভীষণ সুন্দর, বলতে এই যে এখানকার মতো এত বেশি ফুল গাছ নেই কিন্তু অন্য কিছু আছে। তো পরেই তোমাদেরকে সেটা দেখাবো, যদি দেখাতে পারি দেখাবো, না পারলে পরে বলবো আর কি। কথা বলতে বলতে এই তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো বন্ধুরা যদি ভিডিও দেই তবেও তোমরা পাশে থেকো, আর যদি না দেই তাহলেও আমার এই ছোট চ্যানেলটার পাশে আমার পাশে প্লিজ থেকো, কেউ আমাকে ছেড়ে চলে যেও না। আর এই তো আজকে কিন্তু ভিডিওতে তোমাদেরকে গুড মর্নিং জানানো হয়নি, তো শুভরাত্রি বলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।